ডক্টর জাকির হোসেন মেমোরিয়াল হাই মাদ্রাসার হোস্টেলের পক্ষ থেকে কাশ্মীরে শহীদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানাতে মোমবাতি মিছিল করা হয়। এদিকে মোমবাতি দাও তো, মোমবাতি আছে সামনে, গাড়ি আসতে গাড়ি গাড়ি ভারতবর্ষের বীর জওয়ানরা, ভারতবর্ষের মানুষের জন্য তারা অতন্দ্রী প্রহরীর নয়, তারা আমাদেরকে এগলাতো, তারা বিদেশি শত্রুর আক্রমণ থেকে আমাদেরকে বাঁচাতো। কিন্তু সন্ত্রাসবাদী কিছু লোক ভারতবর্ষকে টুকরো টুকরো করবার জন্য হামলা চালিয়ে বীর শহীদদেরকে হত্যা করেছে। তার প্রতিবাদ জানাবার জন্য, শহীদের আত্মার শান্তি কামনার জন্য আমরা ডক্টর জাকির হোসেন মেমোরিয়াল হাই মাদ্রাসার গার্লস হোস্টেলের পক্ষ থেকে ক্যান্ডেল মিছিল করে তাদের আত্মার শান্তি কামনা করছি। আচ্ছা, আপনার নাম? আমার নাম লিয়াকত আলী মুন্সি। সুদীপ বিশ্বাস অমর রহে, সুদীপ বিশ্বাস অমর রহে। বীর শহীদ আমরা তোমায় ভুলছি না, বীর শহীদ জওয়ান তোমায় আমরা ভুলছি না, শহীদের রক্ত। আক্রমণ হয় আমাদের জওয়ানদের উপর, তার প্রতিবাদে আজ আমরা মৌন মিছিল করলাম। আমাদের ডক্টর জাকির হোসেন মেমোরিয়াল হাই মাদ্রাসার তরফ থেকে এবং আমাদের গার্ল হোস্টেলের তরফ থেকে, সেখানে আমাদের গ্রামের অনেক মানুষ তারা আমাদের সঙ্গে পা মিলিয়েছে এবং আমাদের ছাত্রছাত্রীরাও পা মিলিয়েছে। এইটুকু। আচ্ছা, আপনার নামটা? আমার নাম হচ্ছে রিপন মণ্ডল। 14 তারিখে যে আমাদের এখানে কাশ্মীরে জঙ্গি আনা হয়েছিল, তাতে আমাদের বিভিন্ন যোদ্ধা বীর যোদ্ধা শহীদ হয়েছেন অনেকে, তাদের জন্য আমরা এই মোমবাতি মিছিল করে খুব খুশি হলাম। তাদের আত্মার শান্তি কামনা করি, তারা যেন ভালো থাকে। ভারত স্বাধীন হওয়ার পর এই দুর্ধর্ষ ঘটনা, এটা ঐতিহাসিক বটে। যত ভারত স্বাধীন হওয়ার পরে এরকম ঘটনা কাশ্মীরে জম্মুরে এরকম ঘটনা ঘটেনি, কিন্তু আমরা এতে খুব দুঃখিত। আমাদের এই বীর যোদ্ধারা যে জঙ্গিদের হাতে এইরকম আত্মঘাতী, আমরা এটা সহ্য করতে পারছি না। যাতে এর প্রতিকার আমরা সকল ভারতবাসী এর প্রতিকার হয়, তার জন্য ব্যবস্থা করার জন্য আমি সেটাই বলছি। আচ্ছা, আপনার নামটা? আমার নাম রেজাউল হক মণ্ডল। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে ও বেল আইকনে ক্লিক করুন।